ধান থেকে শুরু করে যে কোনো সবজি, যে কোনো ফল মূলে এটা দেওয়া যায়। আর রাসায়নিক যদি কেউ ব্যবহার করে চাষিরা, সেইগুলো যে কোনো প্রোডাক্টের সাথে যদি এটা মিশিয়ে যদি ব্যবহার করা হয়, তাহলে ওগুলোর ক্ষমতা বৃদ্ধি পাবে, 82% ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ওই প্রোডাক্টগুলো অনেক কম লাগবে। হ্যাঁ, তাতে কি হচ্ছে, রাসায়নিকটা কম ব্যবহার করা হচ্ছে। আর এটা হচ্ছে যেটা সারাদিন ধরে বৃষ্টি হলেও কচু পাতা ভিজবে না জলে। জল গড়িয়ে পড়ে যায়, হ্যাঁ, সারাদিন ধরে বৃষ্টি হলেও জল কচু পাতা ভেজে। তা আমরা যদি এইটা এগ্রি 82 যদি আমরা এর মধ্যে দিই অল্প কয়েক ফোঁটা, এর মধ্যে যদি কচু পাতাটা দিই, তাহলে কি হচ্ছে, কচু পাতাটা পুরো ভিজে যাচ্ছে। এইভাবে যদি চাষিরা ওদের কীটনাশক বা যে যে প্রোডাক্টগুলো দিচ্ছে তার সাথে যদি আমাদের এই এগ্রি 82 মিশিয়ে স্প্রে করে, তাহলে পুরো গাছকেও এরমভাবে ভিজিয়ে দেবে। তাতে কি হচ্ছে, গাছে পোকামাকড় থাকলে সেটা মরে যাবে, গাছ সতেজ হবে এবং ওটা টপিয়ে টপিয়ে মাটিতে পড়লে সে মাটিটাও অনেক উর্বর হবে, pH ব্যালেন্সটা ঠিক থাকবে। আর এটা হচ্ছে